रूपाली वॉइस ऑफ बांग्लादेश। परम करुणामय निखिल विश्वर जिन स्रष्टा प्रतिपालक महान रब्बुल आलमीन बावलार दरबारे लाखों कोटी शुक्रिया ज्ञापन करे तार संगे तार प्यारा हबीब हजरते अहमद मुस्तफा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि सल्लम पवित्र दरबारे आमार भक्ति चुमन रेखे विश्वर जत उलिया उलिया गावस कुतुब पीर मशाइक सतगुरु वैष्णव जे जेखने शायित সকলের দরবারে ভক্তি রেখে আহলে বায়াত পাকপান জাতুনের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রেখে আপনারা দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে गाने गाने डाकी मौला तुम्हारे सुरे सुरे डाकी मौला तुम्हारे कबूल करियो तुम्हार दासेरे दया कबूल करियो तुबी आमारे गाने गाने डाकी
নামকে ভক্তি করি চার তরিকার চার পীর বন্দি দিলেতে করি আর সঙ্গী বিশ্বের আউলিয়া যত সালাম ভক্তি হইয়া নত মা বাপ ওই ওস্তাদ পীরে ভক্তি জানাই প্রেম ভরে আমার ওস্তাদ হয় আকি মা বেগম ওই চরণে ভক্তি এখন মুর্শিদ কেবলা মাঝ ভান্ডারি মৈনুদ্দিন আলম মাঝ ভান্ডারি আমি ওই চরণে ভক্তি করি প্রতিপক্ষ শিল্পী যিনি তিনি অতি জ্ঞানের গুণী আমায় দোয়া করবেন তিনি তারে সালাম দেই এখনই তার সঙ্গীতে যতজন আসসালামু আলাইকুম সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা চাঁদপুর জেলায় মোর জন্ম হয় একেবারে সময় যেহেতু একটু বেশি হয়ে গেছে এর জন্য বন্দনা গানটা আমাদের রাখতে হয় এর জন্য রাখলাম একেবারে ছোট করে চেষ্টা করলাম রাখার জন্য যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি করতো না যিনি আপনার নবী আমার নবী সে দুজাহানের বাদশাহ উম্মতের কান্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীকে স্মরণ করে একটি গান আমি রাখার চেষ্টা করব আপনারা সুন্দর পরিবেশ দিয়েছেন ধন্যবাদ সবাইকে সারা রাত্র এইভাবে যদি আমাদেরকে পরিবেশ দেন আশা করি আমরা দুজন শিল্পী আপনাদের মাঝে কিছু ভাবের গান রাখতে পারবো ধন্যবাদ I'm not afraid to die.
আপনারা যারা সুন্দর সুশৃঙ্খলভাবে গান শুনছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম। আসসালামু আলাইকুম। হ্যালো, চ্যানেল
চ্যানেল রূপালী ইকবাল ভাই আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করেছেন, ওনার প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। প্রথমেই স্মরণ করছি আল্লাহ রাব্বুল আলামিন এবং হ্যালো সৃষ্টি জননাদে, তার সাথে তার প্রিয় হাবিব আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মোবারকে ভক্তিপূর্ণ সালাম রেখে মাওলা আলী খাতুনে জান্নাত, ফাতেমা জননী, ইমাম হাসাইন, ইমাম হুসাইন, 1,24,000 পয়গাম্বর, 313 জন নবী, 4 মজাহাবের 4 ইমাম, 4 তরিকার 4 পীর, 360 আউলিয়া, মাতা পিতা উস্তাদ গুরুজন, বিশ্বের যত অলি আব্দাল ঘোষ কুতুব পাগল ফকির মজনুম অস্তান যে যেখানে যেভাবে শাহিত আছেন প্রত্যেকের দরবারে ভক্তিপূর্ণ সালাম রেখে, এবং আমাদের উভয় স্টাফের যারা আছেন সকলের প্রতি ভালোবাসা রেখে আমি আমার গানের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আনোয়ার ভাই শ্রমিক নেতা আমার অত্যন্ত পরিচিত মুখ, এই শ্রমিক নেতা সে ফরাত আনোয়ার, সেই ভাইয়ের কাছে আমার সালাম রইল এবং সকলেই আল্লাহর ওস্তামাজের জন্য উভয় শিল্পের জন্য দোয়া রাখবে। ধন্যবাদ সবাইকে। বেহালাটা বেহালাটা পারবে বেহালাটা বেহালাটার ইয়েটা আসেনি। মনিটরে বাড়ান বেলাটা।
দরদি আমার দয়া যারে দুস্থ বলে ডাকলেন ওরে ডাকলেন পাক আল্লাহ দয়াল নবীজি 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 আমার দয়াল নবীজি 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 আমার ডবল ডবল কাহার বাবা করো মানুষ গলার মালা যেই নাম জপলে যাবে কিতাব জালা যারে দুস্থ বলে আমার ডাকলেন পাক আল্লাহ দয়া নবীজি 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 যারে নবীজি 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 এই নাম জপে ছিল হযরত আদম গুনাগার হল সে খাইয়া গন্ধ এই নামের গুণে 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 আদম হাওয়াকে আল্লাহ মাফ করে দিলা দয়াল নবীজি 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 আমার ইয়ারে নবীজি 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 শেষে গেল অমর হইয়া এই সাগরের মাছ নবীর দুরুদ পড়িয়া দেখো অবশেষে গেল অমর হইয়া দিল আগুনে পুরল না জীবনে দিল আগুনে পুরল না জীবনে দিল আগুনে পুরল না জীবনে আল্লাহ তালা প্রেমের খেলা দেখাইলা দয়া নবীজি 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 আমার ইয়ারে নবীজি 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 আমার
কখনো ছিলাম না রে বনের হরি নিচিনে লইল দয়াল নদী রে আমরা মানুষ হইয়া কেন ছিনলাম না রে নদী প্রেমের আগুন অন্তরে জ্বালাও দ্বিগুণ নদী অষ্টের আগুন অন্তরে জ্বালাও দ্বিগুণ নদী প্রেমের আগুন অন্তরে জ্বালাও দ্বিগুণ যার কারণে সালাম হইল পাগেলা দয়া বন্দনা করি নবীজির চরণ হযরত আলী মা ফাতেমা সঙ্গে ইমাম দুটি ভাই ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই ১২৪,০০০ পয়গাম্বরের চরণে ভক্তিপূর্ণ সালাম জানাই জানাই রাজা সবে ৩১৩ জন নবীর কাছে হাজারো সালাম আমি যেন থাকি আল্লাহ রাসূলের গোলাম সিলেটেতে আছেন বাবা হযরত শাহজালাল যার পরশের ছোঁয়া লেগে আজ সিলেট লাল লাল মদনপুরে আছেন বাবা হযরত শাহ সুলতান ডাকে তোমার পাগল সালাম করো কিছু দান প্রথম উস্তাদ আবেদ আলী সরকার ভক্তিপূর্ণ সালাম জানাই দ্বিতীয় উস্তাদ মকবুল হোসেন সরকার সালাম দিয়া যায় দুইও জন এই পৃথিবীতে নাই দুইও জন পৃথিবীতে নাই গিয়াছেন তারা ছাড়িয়া আমার কবে যেতে হবে দিবে পড়ুয়া পাঠাইয়া আমিও কবে চলে যাব বিপ্লবী সংস্কৃতি সংগঠনের সদস্য যারা সকলকেই হাজারো সালাম আমরা যার কারণে এই জায়গায় গান গাইতে আইলাম সেই আখতারুজ্জামান পলান ভাইকে করবেন সবাই করবেন জয়যুক্ত আপনাদের কাছে আমরা থাকব কৃতজ্ঞ এই স্টেজের মুরব্বিয়ান যুবক ভাইয়েরা সকলের কাছে আমার হাজারো সালাম মা বোনদের কাছেও আমার হাজারো সালাম আমাদের জন্য দোয়া করবেন যাইতেছি বলিয়া সকলের উপরে আল্লাহ রাসূলের রহমত জাগবর্ষিত হইয়া
সকলেই দোয়া করবে সকলেই দোয়া করবেন এইটুকু মোর প্রার্থনা সুন্দর করে বাজাও দেখি বাজাও রে কেলে সোনা সুন্দর করে বাজাও প্রশাসন ভাই আছেন যারা এস্তা সালাম নিবেন তারা প্রশাসন ভাই আছেন যারা এস্তা সালাম নিবেন তারা কেবেরার ভাই বন্ধুরা আমার সালাম নিবেন তারা এই সাউন্ড কন্ট্রোলারে আছেন যিনি আমার সালাম নিবেন তিনি আজকে সাউন্ডটা যেন ভালো থাকে বলবো আমি কর জুড়ে করিতেছি প্রার্থনা এই ভাবেতে রঙ্গে রঙ্গে বাজাও রে লক্ষ্মী সোনা এই ভাবেতে রঙ্গে ঢঙ্গে ধন্যবাদ সবাইকে আপনারা অনেক মানুষের সামনে দাঁড়িয়ে আছেন আসলে যেমনিতেই পারেন যদি বসা যায় তো বসলে ভালো লাগে আর সামিয়ানার তলে তো বুধার জায়গার শেষে Bye.
সত করে সকলের ঘরে এই পাখিটা বসত করে সকলের ঘরে এ বলো একদিন নিজেও দেখছো তারে গো করে সকলের ঘরে করে দয়াল একদিন কেউ দেখছে আরে গো কোন কোন দেশে চলে ফিরে কোন জায়গায় মা রেল হুকি দিন যাবে উড়ে
দে কাটা হে দে শত টাকা চ্যানেল রূপালী থেকে আরও 200 টাকা পুরস্কৃত করলেন। তো যারা যারা টাকা দিয়ে পুরস্কৃত করলেন তাদের কাছে সালাম, সেই সাথে সকলের প্রতি সালাম। সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বন্দনা প্রার্থনা যে যেভাবে আমরা রাখি সেভাবে করা শেষ। আজকে একটু সময় বেশি হয়ে যাওয়াতে কোনো পালা কর্তা পক্ষ থেকে দেয় নাই, শুধু গান আর গান।
তো আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, শীতের রাত, একটু দয়া করে, অনেক জায়গা খালি আছে, আপনারা যদি বসে যান, বসলে পরিবেশটা সুন্দর দেখায় এবং শীতের মধ্যে একটু আপনাদেরও আশা করি ভালো লাগবে। যতক্ষণই আমাদের গান হয়, আপনারা একটু বসে ধৈর্য ধরে আমাদের গান শুনবেন। আমাদের আক্তারুজ্জামান আক্তার ভাই, তিনি তো একটা কথা বলে গেছে আজকে যার সাথে আমার গান, আমি যাকে অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি, আমাকেও সে অনেক ভালোবাসে মেয়ের মতো। তো আমার সে বাংলাদেশের সুনামধন্য গায়ক, বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, যার গান বাংলাদেশের প্রখ্যাত বড় বড় শিল্পী যারা, তারাও গেয়ে থাকে, আমিও গেয়ে থাকি, আমিও গাই। আবার শ্রদ্ধেয় বাবাজি সালাম সরকার, তিনি হলেন বিচ্ছেদের রাজা, লেখারও রাজা, গায়ক গাওয়ারও রাজা। আমরা তার কাছ থেকে, তার মুখ থেকে ভালো ভালো কিছু বিচ্ছেদ গান আমরা শুনব। তো আজকে উনি লিখে উনি গায়, এর জন্য আজকে ওনার লেখা গান উনি গাইব বিষয়টা এরকম না, আমিও কিন্তু গাবো। তো আপনারা সুন্দর একটি পরিবেশ দিয়েছেন আজকে, ধন্যবাদ। এবং ধন্যবাদ আক্তার ভাইকে, তার সাথে আরও নেতাবর্গ যারা আছে সবাইকে ধন্যবাদ। তো একটা পাগলের গান গাই, আপনারা গানটি শ্রবণ করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ওরে পাগল হইয়া পাগল ডাকে, কি গাবো? অনেকে মনে করছেন বাবা তোমার দরকার সব পাগলের খেলা, না পাগলের গান বলছিলাম, এটা তো গতকালকে গাইছি, পাশেই গাইছি, গতকালকে যে গান গাওয়া হয়েছে আজকে তো সে গান গাবো না। কোন পাগলে পাগলির জীবন ধন্য হইতো, পাগলারে পাইলে নিজে
उसला जम्पा पानू रे यालो तुम्ही ऐसे ते आगम जब तोरा किया उसला जम्पा पानू रे यालो तुम्ही ऐसे ते आगम जब तोरा किया और तोरा ने वाला रे तुम्ही बचाने वाला और तोरा ने वाला रे तुम्ही बचाने वाला तुम्ही ऐसे ते आगम जब तोरा किया उसला जम्पा
নেট মাসি, আমরা যাবার যাই, আমাদের পিছনে যাইবা তুমি। একলা একলা গেলে গাতে হারা বলে তাকে রাস্তা, ঠিক আছে? সবার সাথে, আলাদা কিছু নাই। তো যাক, আমাকে অনেক কথা বলা হয়েছে, বিচ্ছেদের রাজা, গান লিখার রাজা, গাওয়ার রাজা। আসলে এরকমটা কিছুই না, আল্লাহ পাক আমাকে দিয়ে যে গোলামি করায় আমি সেই গোলামি করি। আর সেই কাজটার দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিছে, সেই দায়িত্বটা আমি পালন করি। সেই গান শুনে, গানের লিখনির কথা শুনে মানুষের হৃদয়ে যদি একটু শান্তি পায়, তখনই আমার লেখাটার সার্থকতা। তো এইবার আমার আম্মিজানের মুখে শুনলাম, পাগলির জীবন ধন্য হইত পাগলারে পাই। তো এই গানের যে বিষয়, এই বিষয় যেটা গানের মধ্যে লুকাইত, এইটা কিন্তু আমাজন ফিল আপ হয়েছে। কাজেই দর্শকের উদ্দেশ্যে বলা যায়, নিজের জন্য না। যাক, এইবার আমার একটি গান। আসমান থাকবে, জমিন থাকবে, চন্দ্র থাকবে, সূর্য থাকবে, শিল্পী থাকবে, আসর বসবে, দেখবে কত বন্ধু ভাই, হঠাৎ করে শুনবে রে মানুষ, নাই রে সালাম পাগলা, হঠাৎ করে শুনবে মানুষ, নাই রে সালাম পাগলা। আসমান থাকবে, জমিন থাকবে, চন্দ্র থাকবে, সূর্য থাকবে, শিল্পী থাকবে, আর স্বর বসবে, দেখবে কত বন্ধু ভাই, হঠাৎ করে শুনবে রে মানুষ, নাই রে সালাম পাগলা নাই, হঠাৎ করে শুনবে মানুষ, নাই রে সালাম পাগলা নাই।
যখন সর্বপ্রথম আসলাম গাড়ি থেকে নামার পরে আমার দুই চারজন বোন আমার কাছে তিনটা গানের রিকোয়েস্ট রেখেছে, জীবন মানে যন্ত্রণা, এরপরে এই এই কি প্রেমের পাওনা, আর পারি না আর পারি না। কোনটা গাইতা? পারি না আর পারি না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজ গাইতে ছিলে না আমার রে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজ গাইতে ছিলে না আমার রে। আমি পারি না আর পারি না। আগে মরলে কি করতি?
আমারে রে আমি
দুর্ঘটনায় মানুষ মারা যায়, সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায়। যদি আপনাকে কেউ চিনে তাহলে আপনার ঠিকানা মতো আপনার লাশ পৌঁছে যাবে বাড়িতে, আর যদি আপনাকে কেউ না চিনে থানায় নিয়ে যাবে লাশ, একদিন দুই দিন তিন দিন, তারপরে কিন্তু আর রাখবে না, বেওয়ারিশ হিসেবে আপনাকে মাটি দিয়ে দিবে। পরিবার পরিজনের নসিব হলো না আপনাকে শেষ দেখাটা দেখার জন্য। লঞ্চ দুর্ঘটনায় মানুষ মারা যায়, অনেকের লাশ খুঁজেই পাওয়া যায় না, খুঁজতে খুঁজতে যখন লাশ পাওয়া যায় না তখন দেখবেন মাটির সাথে মিশে যায়, মাছে খেয়ে ফেলে এমনি এমনি দেহটা শেষ হয়ে যায়। তাই এটা আমাদের জন্য অস্থায়ী জগৎ। এই জগতে আমরা যা করব এটা হলো পরীক্ষার ফল। এখানে আমরা আসছি পরীক্ষা দিতে, রেজাল্ট দিবে হলো উপরওয়ালা। এই পরীক্ষায় যদি কেউ পাশ করতে পারে তার জন্য জান্নাত, আর যদি কেউ ফেল করে তার জন্য জাহান্নাম। তাহলে জীবনটা একেবারেই ছোট আমাদের জন্য, আরেকটা জীবন আরেকটা দুনিয়া আমাদের জন্য পড়ে আছে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমাদের থাকতে হবে। এটা আমাদের জন্য অস্থায়ী জগৎ, কিছুই আমার না, সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে। লক্ষ কোটি টাকা দিয়ে আপনি ঘর করলেন, আপনি মরার পরে ওই ঘরে আপনাকে একটা মিনিটের জন্য কেউ রাখবে না, ওই ঘর থেকে আপনাকে বাইরে নিয়ে খাটের মধ্যে শোয়া রাখবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনাকে এসে দেখে যাবে। কেউ সেদিন বলবে না যে ও এত কোটি কোটি টাকা দিয়ে ঘরটা বানাইছে, ওই ঘরের মধ্যে নিয়ে একটু শোয়াও। তাই তো আপন বলতে আমার আমি, আমি আমার আপন, আমার আপন কেউ নাই, কারণ আমি বললে যেহেতু আমার সাথে কেউ যাবে না, তাহলে আমার আপন আমি নিজে। কবি বলেছেন, কোটি টাকা পকেট ভইরা সঙ্গে তুমি নিবা মইরা, কিনতে জান্নাতের টিকেট, এমন জামা পরাই বোঝেই জামার নাই। 2020 সাল আমাদের মাঝ থেকে চলে গেছে, 2020 সালের স্মৃতি আমাদের সারা জীবন মনে থাকবে, থাকবে না বাবা? 2020 সালের স্মৃতি প্রত্যেকটা মানুষের, বিশ্ববাসীর মনে থাকবে। 2020 সালে আমরা অনেক কিছু হারিয়েছি, আত্মীয় স্বজন, কাছের মানুষ, বন্ধু বান্ধব। 2020 সালে করোনা ভাইরাস নামক একটি ভাইরাস পৃথিবীটাকে স্তব্ধ করে দিচ্ছে, লকডাউন করে দিচ্ছে। আল্লাহর কাছে আমরা হাত তুলে দোয়া করি, ইংল্যান্ডের মতো একটা দেশ সেখানে লকডাউন, ইউরোপ কান্ট্রিতে অনেক জায়গায় লকডাউন, আমাদের বাংলাদেশেও ডেকেছিল, এই প্রখর শীতের মধ্যেও আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে। আল্লাহর দরবারে আপনারা যারা মসজিদে যান নামাজ পড়ে, আমরা যেন আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করি আল্লাহ আমাদেরকে এবং আমাদের পরিবারকে সুস্থ রাখছে। মহান রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া করি। তারপরেও আপনারা একটু সাবধানে থাকবেন, মাস্ক যাদের সাথে আছে আপনারা অবশ্যই মাস্কটা ব্যবহার করবেন, স্যানিটাইজার সাথে রাখবেন, এটা হাতে লাগাইবেন। আপনি অসুস্থ হবেন, আপনার কাছের সবচাইতে ভালোবাসার মানুষ আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনার জন্য তারা যেন অসুস্থ না হয়। ভালোবাসার মানুষদেরকে সেফ রাখতে হলে, তাদেরকে সুস্থ রাখতে হলে নিজেকেও সুস্থ থাকতে হবে। তাই বিদায় দিয়ে 2020 সালকে, 21 সালকে স্বাগত জানিয়েছি আমরা। 21 সাল যেন প্রত্যেকটা মানুষের জীবনে সুখ শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হয় প্রত্যেকটা মানুষের কাছে, আমরা এই দোয়া আল্লাহর কাছে করি।
সুবিধা করে দেই নাকি? তাহলে ওনার একটু সুবিধা হবে, কারণ এখন তো গাইতেছে না, বিচ্ছেদটা মনে করতেছে মাইয়া যেহেতু গায় নাই আমি গাই, আবার কোন ঝামেলায় পড়ি। এর জন্য সুবিধা করে দেওয়ার জন্য আমি একটা গাই, তারপর ওনার কাছ থেকে ভালো ভালো কিছু গান আমরা শুনব। পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না।
আজরাইল কি চিনে না আমারে। এখন আমার মায়াজির কথা হইল, আপনি এত তাড়াতাড়ি মরতে চান কেন? আমার দুঃখটা কি? এখন আমি হয়তো গানের মধ্যে এই কথাটা বলছি যে আমার ঘরের রমণী যেমন কাল নাগিনী ভুজঙ্গিনী পিছু ছাড়ল না রে, এর জন্য এইটা না যে আমি বাড়িতে গেলে আমার বউ আমার সাথে ভালো ব্যবহার করেন আমার বাদ দেয় না, এটা হইল সংসারের তো একটা টুকটাক জ্বালা আছে। এটা হইলো আমার স্ত্রী ছাড়া আরেকজনের স্ত্রীর কথা কইলে আমার বাড়ি মার ধরতো না, এজন্য আমার নিজের স্ত্রীর দেখাইলাম আর কি। কিন্তু মেইন কথাটা হইল এই, আসা যাওয়া বিড়ম্বনা জানলে ভবে আইলাম হয়না, আসা যাওয়া বিড়ম্বনা জানলে ভবে আসিতাম না, আমি যার লাগিয়া ভবে আইলাম তারেই যদি পাইলাম, আসা যাওয়া বিড়ম্বনা জানলে ভবে আসিতাম না। তো আমি যে কাজের জন্য মালিক আমাকে পাঠাইছে সেই মালিকের কাজ যদি আমি নাই করতে পারি তাহলে আমি পৃথিবীতে থাকি আমার লাভটা কি? এই জিনিস চিন্তা করে আমি বুঝছি যে দুই দিন পরে তো মরবো আমি, তাহলে ফাপ টাফ না করে আগে মরলে তো অন্তত ফাপ টাফটা একটু কম হইত, মরণ তো আমার লাগবেই, কুল্লু নাফসিন যায়েকা তুল মউত, পিছনে পিছনে সে ঘুরতেছে যে কোনো সময় ধরে নিয়ে যাবে। এর জন্যই আমি চিন্তা করছি যে দুই দিন পরে তো আমার মরতেই হবে, তো আগেই মরি, এর জন্য আমি এই গান লিখছি, আর আমার অন্য কোনো দুঃখে না। আর দুঃখটা যদি এইরকম হইতো যে ঘরে, তো ঘর আর একটা বান্ধে লইলাম। যাক, আমরা এই নতুন বৎসরে সকলকে জানাই প্রাণডালা ভালোবাসা অভিনন্দন, সকলকে যেন আল্লাহ পাক ভালো রাখে, সুস্থ রাখে, সুন্দর রাখে। এই যে 2020 সাল, এটা এমন এক শিক্ষা দিয়ে গেছে আমরা রে, এটা জীবনে কেউ বলতে পারবে না। কারণ এই যে আমরা শিল্পী যারা এত বোঝা বুঝছি, এই যে 6-7 মাস গান ছাড়া একেবারে গৌরা গানও না, একটা আছে না যে আসন না গৌরব পরিবেশে উগে গাইলাম, এইরকমও না। এরপরে এমন কিছু অসুবিধায় পড়ছি যে
এইবারই যাওয়া যায় না, সেইবারই যাওয়া যায় না, আত্মীয় স্বজনের কাছে কথা বলা যায় না, আরে কি বিপদ! মানে বিপদের তো একটা আত্মাও আছে, এটার আর কোনো আত্মাও নেই। তো যাই হোক, আল্লাহ এই সমস্ত পৃথিবীর মানুষকে সুস্থ করুক, সুন্দর করুক। এই 2021 সাল আমাদের সকলের জীবনে ভালো কল্যাণ বয়ে আনুক এই আশা করি। আল্লাহ রাসূলের রহমত সকল মানুষের উপর বর্ষিত হোক। ধন্যবাদ সবাইকে। এইবার একটি গান শুনলাম আমার মায়াজির কণ্ঠে, কি পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। না, আমি এদের বিরুদ্ধে একটা মানছি, এটা গাইতাম। ওরে দূরের মানুষ দুঃখ দিলে এই দুঃখ কি প্রাণে সয়, দূরের মানুষ দুঃখ দিলে এই দুঃখ কি প্রাণে সয়, নিজের মানসে কাছের মানসে দুঃখ দিলে না পারলেও তা মানতেই হয়, নিজের মানসে দুঃখ দিলে প্রতিদিন তা মানতেই হয়, দূরের মানসে দুঃখ দিলে এই দুঃখ কি প্রাণে সয়, দূরের মানুষ দুঃখ দিলে এই দুঃখ কি প্রাণে সয়, নিজের মানসে দুঃখ দিলে না পারলেও তা মানতেই হয়, কাছের মানুষ দুঃখ দিলে না পারলেও তা মানতেই হয়।
কথা কত দুঃখ মনে রয় নিজের মানুষে দুঃখ দিলে না পারলেও তা মানতেই হয় কাছের মানুষ দুঃখ দিলে প্রতিদিন তা মানতেই হয় কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আর আমার গানের বিষয় হলো নিজের মানুষ দুঃখ দিলে কাছের মানুষ দুঃখ দিলে না পারলেও তা মানতে হয় মনে না চাইলেও তো মানন লাগে কিনা একটু বলেন দিদি হ্যাঁ খবর আছে না হইলি এই যে বাড়ির যাই ভাই অনেক সময় না ফাইলে হইলেও কথাটি শুনুন লাগতো না যারা কয়েছেন যে বারোটা একটা সময় আয়ত্তাছি এরপর এই যে দেরিটা করতেছ এটার লাগে কিন্তু কিছু কথা কই বলি শোনার লাগবো এর লাগে বাদ দেলানি যাইতো না তো যা না পারলেও তা মানতেই হয় আমরা ফৌজ দাদা উত্তি মান্য আছে আমরা মানতাম নাকি তো যাক এখানে রাখলাম এইবার আর একটি গান করি একটি নতুন গান করি নাকি পুরান গান তো আপনার মোবাইলে আছে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ আর মইর না মরছি মরছি আমি মরছি তোমরা কেউ আর মইর না যে জন মন বুঝে না তার মন দিও না যে জন মন বুঝে না তার মন দিও না চল্লিশ
দেবানা প্রেমী করব আশি তোলায় শের হলে চল্লিশের বুঝায় মন এক রতি কম হইলে মিলবে না প্রেমিকের মন মন দিয়া হয় মনের জন জানে প্রেমিক সব জনা প্রেম বোঝ
চমৎকার বলেছিলাম আপনার দুঃখ কি দুঃখ একটাই আল্লাহ যে জন্য পাঠাইছে সেই কাজ সেই কর্ম আমার বাজান করতে পারতেছে না আপনারা শীতের রাতে কষ্ট করে আপনারা গান শুনছেন ধন্যবাদ সবাইকে আদেশের একটি গান আছে গানটি করি তারপর আরেকটি বিচ্ছেদ গান করব আমাদের বাবাজি গাওয়া গান করবে আমার সাথে আমার একটা মেয়ে আছে ছাত্রী মেয়ে রোজা সরকার সেও গান করবে মাসুদ সরকার আছে আমার ছেলে সেও গান গাবে শুধু গান আর গান পালা থাকলে সময়টা একটু তাড়াতাড়ি চলে যায় কিন্তু মনে হইতেছে যে তিন চার রাত্রের গান আজকে এক রাত্রি গাইতেছে চেষ্টা করব সেই গানটি করার জন্য আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে পরিবেশ দিয়েছেন গান শুনবেন বন্ধুরে বাড়ি আমার বাড়ি রে এ বন্ধুরে বাড়ি আমার বাড়ি রে ওঠে প্রেমের নদী উইরা যাই মিলে নেই পাখারে উইরা যাই মিলে নেই পাখারে নারীর শোভা কাকা কি
আমি কেন সারা জীবন Yeah.
বুকে যেন আমার বুকে হারলো বিষের দীপ বিষের জ্বালায় জ্বালায় যাবে হয়েছি অস্থির।
এইবার সুন্দর গান শুনলাম তো আমার মায়াজির ছাত্রী আছে ছাত্রও আছে আমারও ছেলে আছে এক দুজন যদি আপনারা চান যে সেই নতুন মুখ থেকে দু একটি গান শুনবে তো শুনতে পারবেন তারাও ভালো গায় তো আমি দুইটি গান করি এরপরে আমাদের নতুন শিল্পীদের গান যদি আপনারা শুনে অবশ্যই ইনশাল্লাহ শুনতে পারবেন ধন্যবাদ লেখক উকিল মুন্সি সাহেবের একটি গান আপনাদেরকে শোনাব মন দিয়াছি প্রাণ দিয়াছি মন দিয়াছি প্রাণ দিয়াছি তুমি বলো
গানের আবদার আছে, এই গানটা করছি।
ভক্তি চুমন রেখে আজকে এত সুন্দর আয়োজন যিনারা করেছেন, যেহেতু রাত্র অনেক হয়েছে তো নাম বলতে গেলে অনেক সময়, তো এদিকে লক্ষ্য করে আমি ছোট মানুষ দুটি গান করব। আমার গুরুজিনী মা জননী মুক্তা সরকার, মায়ের চরণে আমার সালাম রেখে, এবং এখানে উপস্থিত বাংলাদেশের সুনামধন্য গায়ক হিসাবে আমার নানা হয়, তো আমার নানার প্রতি সালাম, এবং আরও যারা আছেন এখানে সকলে প্রথম সালাম, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কার বুকে প্রেম শিখা
জ্বালা দিলি রে জ্বালা দিলি রে
অনেক অনেকগুলো টাকা দিয়েছেন, সকলে ফুতুম আসসালাম, সবাইকে আসসালামু আলাইকুম। এখানে যারা আছেন সকলে প্রতি আমার সালাম, শ্রদ্ধা ভক্তি রাখছি। তো আজকে যার উপলক্ষে গান, বিশাল বাউল গান, প্রধান অতিথি জনাব আখতারুজ্জামান পলান ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা। তার সাথে যারা আছেন সকলে প্রতি সালাম, আমার যিনি গানের গুরু আমার মা জননী মুক্তা সরকার, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আমার নানা ভাই বাউল সালাম সরকার, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আমি মাসুদ সরকার, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা, দু একটি গান করবো, গানের কথায় ভাষায় ভুল হলে সকলে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। শোনা বন্ধু মানে এত ভালোবাসিয়া বন্ধু তো মনে পাইলাম না, শোনা বন্ধু মানে এত ভালোবাসিয়া বন্ধু তো মনে পাইলাম না, প্রীতের কালে কত কথা কইয়া রে বন্ধু কত কথা কইয়া, বন্ধু রে প্রথম প্রীতের কালে প্রথম প্রীতের কালে কত কথা কইয়া রে বন্ধু কত কথা কইয়া, হারে ও রে অভাগিনীর কোমল হৃদয় রে, হারে ও রে বন্ধু প্রাণ নীলা করিয়া রে, হারে ও রে অভাগিনীর কোমল হৃদয় রে, হারে ও রে বন্ধু প্রাণ নীলা করিয়া রে, শোনা বন্ধু আরে এত ভালোবাসিয়া বন্ধু তো মনে পাইলাম না, শোনা বন্ধু আরে আরে আগে তো জানি নাই বন্ধু তো প্রেমের এমন রীতি, বন্ধু প্রেমের এমন রীতি জানি নাই বন্ধু তো প্রেমের এমন রীতি রে, বন্ধু প্রেমের এমন রীতি, আরে ও রে তোমার সাথে প্রেম করিয়া রে, আরে ও রে বন্ধু নসিবে দুর্গতি রে, ভালোবাসিয়া বন্ধু তো মনে পাইলাম না, শোনা বন্ধু আরে ওরে এই জগতে কোন স্থানে বন্ধু খুঁজিয়া না পাইলে তোমার খুঁজিয়া না পাই, বন্ধু আমার
সোনা বন্ধু আরে এত ভালোবাসিয়া বন্ধু তোর মনে পাইলাম না সোনা বন্ধু আরে এত ভালোবাসিয়া বন্ধু তোর মনে পাইলাম না বড় বিশ্বাস কইরা জাগা দিলা ওরে আমার বুকের উপরে রে আমি আপন কইরা আপন কইরা সবই দিছি তোমায় আমার বন্ধু রে আপন কইরা আপন কইরা সবই দিছি
বলেছিলে সাহসটাই করা বেগুন, তারপরে দাঁড়িয়েছে আমার ভাষায় সন্দেহ যদি বলবি হয় তার সরকার সহ সকলে আমাকে ক্ষমার চোখে দেখবেন। শেষ হবার নয়, বাজেন না ভাই, একটু আসতে
করুণার কথা বলবো না, কিন্তু করুণাকে উপলক্ষ করে কিছু কিছু কথা কবিরা গানের মাধ্যমে প্রকাশ করে গেছে। করুণা যে আসবে সেটা গায়করা জানতেন, হয়তো এখন অনেকের মনে নাই কিভাবে আসবেন। এই করুণা মাক্সে অ্যাটাক করা যাবে না, যাই হোক আমি এই কথা বলবো না, করুণার করুণাকে উপলক্ষ করে কিয়ামত নামার অ্যাটিকা। আমার কথাগুলি এখন শিক্ষিত সমাজ সবাই একটু ধৈর্য সহকারে শুনবে। কিয়ামতের কাল এসেছে, মানুষ মানুষের নীতি ভুলে গেছে, ও ভাই আমি তুমি ভাই ভাই ইসলাম ধর্মে কয়, মানুষ মানুষের জ্ঞাতি চির নিশ্চয়, কথার বেলায় আছে মানুষ কাজে অনেক বাকি, আর ওই মানুষের হার মানাইছে বনের পশু পাখি, ভারতে দেখে আসলাম তেরে মেহেরবানি, মানুষ হইতে কুকুর হইল অনেক দামি, আর দেখেছি শুনেছি কত করেছি দ্বিগুণ, নিজের ভাইয়ে নিজের হাতে ভাইরে করে খুন, এইবার লাগছে আগুন জ্বলছে আগুন, সারা ভুলে কয় উঠেছে,
একটি চ্যানেলে রূপালী পরিবেশনা।